just after being selected as the new is bengal coach Bishwajit vartacharya directly came to the extra time studio and gave an exclusive interview regarding his plans and proceedings in the upcoming season here goes the interview First of all, to the East bengal coach একাধিক ইস্টবেঙ্গল কোচের কথা শোনা গিয়েছিল শোনা গিয়েছিল সন্তোষ কাশ্যপের কথা ট্রেভেনের কথা সেক্ষেত্রে হঠাৎ করে বিশ্বজিৎ ভট্টাচার্য উঠে এলেন এবং অভাবিতভাবে যোগ্য উত্তরসূরি হিসাবে তিনি কোচ ইস্টবেঙ্গলে কেমন লাগছে লক্ষ্যটা কি মানে এই এই অ্যাচিভমেন্টটা নয় এই এই জায়গাটা সত্যিই খুব ভালো লাগার ব্যাপার কিন্তু যারা এই হট সিটে বসেছে তারা বলতে পারবে যে এই জায়গাটা যে কত পিছল তো তারাই জানে তবে আমি এটা বলতে পারি যে যারা আস্থা রেখেছে আমার আমার প্রতি তাদের অসংখ্য ধন্যবাদ যে আমি এখন পর্যন্ত লাস্ট টু ইয়ার্স ধরে আমি নিচু স্তরের নিচুর টিমের গুলো প্র্যাকটিস করাই তারপরেও এত কোচের নামের পরে আমারটা সিলেক্ট করেছে ওনারা তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার মনে হয় যে এই একটা স্কোপ এসছে আমার ক্ষেত্র এবং একটা মোটিভেশনের জায়গাও আছে যে ভালো অ্যাচিভ করে প্রুফ করা যে হ্যাঁ যে একটা আমি কিছু কোচিংয়ের কিছু জানি এই ইস্টবেঙ্গল মাঠ যেটা তোমাদের প্র্যাকটিস ভ্যানিউ ইনফ্যাক্ট সেই জায়গা নিয়ে বহু কোচের বহু উষ্মা শোনা গেছে অতীতে তো এই মাঠে প্র্যাকটিস করানো নিয়ে তোমার কি প্রতিক্রিয়া ব্যাপারটা হচ্ছে যে আস্তে আস্তে তো ফুটবলেরও ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি আমরাও বাইরের থেকে কিছু ডিগ্রি নিয়ে এসেছি বাইরের কিছু খেলা দেখেছি বাইরের টিমের সঙ্গে আমাদের প্রচুর টিমের সঙ্গে মৌ চুক্তি হয়েছে এবং আফটার দ্যাট যেটা ঠিক আর কি যেটা একদম পারফেক্ট কিছু অফ প্লেয়াররা বলেছে এবং অফিসিয়ালরাও সেটা জানে তারাও নিজেদের এডুকেটেড করছে তারাও জানে যে এই সব সময় একই মাঠে ফুটবল খেলা একই মাঠে প্র্যাকটিস করা এটা ঠিক নয় তাতে যে সার্ফেসে কম্পিটিটিভ ম্যাচগুলো খেলা হয় সেটা খুব একটা দৃষ্টিনন্দন হয় না সেই জন্যই বাইরের কোচেসরা এবং ইন্ডিয়ান কোচেসরাও সেগুলো বলে এসে সেগুলো অযৌক্তিক কোনো ব্যাপার নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কোন সার্ফেসে প্র্যাকটিস করব আর কোন সার্ফেসে আমরা ফুটবল খেলবো আমরা যদি টার্ফে প্র্যাকটিস করি এবং খেলাটা যদি নর্মাল মানে ন্যাচারাল টার্ফে হয় তাহলে একটু অসুবিধা হবে সেই জন্য সেম টার্ফ অনুযায়ী মানে যদি অ্যাস্ট্রো আমি ম্যাচ খেলি তাহলে আমাকে অ্যাস্ট্রো ট্রফি প্র্যাকটিস করতে হবে এবং আমি যদি নর্মাল ট্রফে প্র্যাকটিস করি তাহলে আমাকে নর্মাল ট্রফি খেলতে হবে তাহলে এই জিনিসটা যে যুক্তিটা দেখিয়েছে আর কি সেই যুক্তিটা সবসময় প্রযোজ্য নয় এই ব্যাপারটাই যে মাঠটা খারাপ বলে যে এই মাঠে খেলা যাবে না একদম তা নয় আমরা কোপা আমেরিকা অ্যাট প্রেজেন্ট দেখছি যে খুব ভালো মাঠে খেলা হচ্ছে কিন্তু কিছু বছর আগে লাস্ট কোপা আমেরিকাও এত ভালো মাঠে খেলা হতো না এবং ল্যাটিন আমেরিকার যেসব ফুটবল মাঠ আছে সেগুলো অসহ্য বাজে অসম্ভব বাজে কিন্তু তাদের ফুটবল স্ট্যান্ডার্ডটা ভালো তো সেই হিসেবে যদি দেখা যায় যে আমাদের গ্রুমিং সিস্টেমটা যদি বেটার করা যায় তাহলে আমরা আমাদের স্ট্যান্ডার্ডটাকে হাই করা যায় তার জন্য মাঠটা অবভিয়াসলি দরকার আছে তবে সবসময় সেগুলো ডিপেন্ড করে যে কোন কী পরিস্থিতিতে কোন সময়ে কীরকমভাবে আমরা খেলছি তার উপর শোনা গেছে যে তুমি সিক্স প্লাস সিক্স ইনফ্যাক্ট এক বছরের কন্ট্রাক্টটাকে তুমি দুভাবে ভেঙে গেছো অ্যাকচুয়ালি মানে প্রথম ছ মাস তারপরে ছ মাসের প্রভিশনাল কন্ট্র্যাক্ট তা এই মানে অভিনব চুক্তির ব্যাপারটা যদি ব্যাখ্যা করো না অ্যাকচুয়ালি ওনারা এক বছরই চুক্তি করেছে এরকম কোনো টার্মস এন্ড কন্ডিশন আমার সঙ্গে হয়নি এবং আমার সঙ্গে যেটা কথা হয়েছে সেটা এক বছরই চুক্তি এবং তাতে যদি কোনো সময় যদি আমাদের কারোর মনোমালিন্য হয় কোনো অসুবিধা ফিল করি তাহলে সেটা পনেরো দিনের একটা নোটিসে যে দুজনেই ব্রেক করতে পারো ইস্টবেঙ্গলের টিম বিল্ড আপ পর্যন্ত সেভাবে শুরু হয়নি এবং গত বছর তারা আই চ্যাম্পিয়ন কতটা চাপ থাকবে তোমার উপর ন্যাচারালি যে একটা পাশাপাশি রাইভেল ক্লাবস তারা একটা ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন হয়েছে সেই হিসেবে তো চাপ থাকবেই তবে আমরা এই এডিনাতে বহুদিন ধরে কাজ করি থেকেছি খেলেছি সুতরাং আমাদের কাছে এই 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 চাপগুলো অনেকে ইজি আর কি আমরা এইগুলো ফেস করেছি সুতরাং আমাদের কাছে সবসময় একটা চ্যালেঞ্জ থাকে যে আমাকে বেটার রেজাল্ট করতে হবে নাহলে এই জায়গা থাকা যাবে না এই জায়গাটা এত ভাইটাল এবং ভ্যালুয়েবল জায়গা সেই জায়গায় থাকতে গেলে ইউ হ্যাড টু পারফর্ম প্রপারলি তো আই এম দ্য ওয়েট অ্যান্ড সি যে আমি চেষ্টা করবো ভালো কিছু করার এবং অবভিয়াসলি আমার মনে হয় যে বেটার রেজাল্ট করতে পারবো ইস্ট বেঙ্গল দলে এই মুহূর্তে দুজন বিদেশি রয়েছে বেলো রাজাক এবং র্যান্টি মার্টিনস সেক্ষেত্রে ভারতবর্ষের ফুটবলে পার্থক্য গড়েন না বিদেশিরাই তো বাকি দুই বিদেশি নিয়ে ক্লাবের সঙ্গে কোনো কথা হয়েছে না এইসব ব্যাপারে ক্লাবের সঙ্গে কোনো টিমের সম্বন্ধে কোনো কথা হয়নি এটা আমরা কিছুদিন টাইম নিয়েছি অ্যান্ড আফটার দ্যাট আমরা এসে একটু কথা বলবো টাইমের প্লেয়ারদের সঙ্গে এবং অফিসিয়ালরা তাদের সব যারা রিক্রুটিং টিম আছে তারা সব অ্যাসেম্বল হয়ে আমরা একটা টাইম করে আমরা কথা বলবো টিমে প্রচুর ফুটবলার রয়েছেন যারা হয়তো অভিজ্ঞ কিন্তু বয়সের ভারে কিছুটা ভারাক্রান্ত বলতে পারি যেটা গত বছর কিছুটা সমস্যা হয়েছিল টিমের সামগ্রিক পারফরমেন্সে তো সেক্ষেত্রে আমরা জানি বিশ্ব ভট্টাচার্য তরুণ ফুটবলারদের নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন তো সেক্ষেত্রে এই ব্যাপারটা কিভাবে দেখবেন এই ব্যাপারটি নিয়ে এখন আলোচনা করিনি আমরা এটা বললাম তো আমি আজ আমাদের বসতে হবে ক্লোজ ডোর মিটিং করতে হবে উইথ অফিসিয়াল এবং সাপোর্টিং স্টাফ তারপরে এটা ডিসাইড করব আমরা যে কীরকমভাবে টিম প্রিপারেশন করব প্রথম বছর ইস্ট বেঙ্গলের কোচের দায়িত্বে তো টার্গেট কোন কোন ট্রফি এরকম টার্গেট বলা যাবে না বাট আমরা যেসব ট্রফি খেলবো যেসব লিগে আমরা অ্যাটেন্ড করব আমরা কোনো টিমই কখনো চায় না যে সেকেন্ড পজিশন আমাদের স্পেশালি কলকাতায় যেসব টিম আছে আমরা চেষ্টা করবো যে সেই সব ট্রফিগুলো অ্যাচিভ করার আর সমর্থকদের জন্য কি বার্তা থাকছে আপনারা ধৈর্য ধরুন অপেক্ষা করুন অবভিয়াসলি আপনারা যেটা চান সেটা ওয়েট করুন আপনারা নিশ্চয়ই সেই জায়গায় যেতে পারবেন ইস্টবেঙ্গল ক্লাবে গত বছর দেখা গেছে যে প্রকৃত অর্থে গোলকিপিং পজিশনটা নিয়ে অনেক রকমের অনেক রকমের সমস্যা তৈরি হয়েছে অনেক বাজে গোল হজম করতে হয়েছে তো এই পজিশনে এখনও পর্যন্ত সেরকম কোনো রেকগনাইজড নাম চুক্তিবদ্ধ হননি সে নিয়ে কি ভাবছ এটা নিয়ে আমরা আলোচনা করবো এটা অ্যাট প্রেজেন্ট এটা সময় আসেনি তো এটা অফিসিয়ালদের সঙ্গে যেদিনকে আমরা বসবো সেই দিন নিয়ে আমাদের কোন জায়গাটা শুধু গোলকিপার নয় কিছু জায়গা আছে যেগুলো আমাদের করতে হবে এবং এটা সেটা নিয়ে আমরা কথা বলবো আফটার আমরা ডিসাইড করব আমরা কী করব বহুদিন পরে দুই প্রধানে বাঙালি কোচ এবং ঘটনাচক্রে সঞ্জয় সেন তোমার খুব ভালো বন্ধু এবং তোমরা এক ক্লাবে আড্ডাও মারো তা প্রতিদ্বন্দ্বী চির ক্লাবের কোচের পক্ষ থেকে কোনো বিশেষ শুভেচ্ছা বার্তা অলওয়েজ আমরা ও যখন কোনো ভালো কাজ করে কিংবা কোনো ভালো অ্যাসাইনমেন্ট পায় কোনো ভালো রেজাল্ট করে আমি সবসময় ওকে কনগ্রাচুলেশন জানাই এটা আমাদের ক্লাবে ছোটোবেলার থেকে আমাদের এই ফিলিংস আছে আমাদের ক্লাবে বহুত বড় বড় প্লেয়ার আছে নিমা গোস্বামী কমটন দত্ত শ্যামল ব্যানার্জি বাসুদেব মণ্ডল অমিত বাগচি সুমিত বাগচি জয়দেব শাহ কল্যাণ শাহ এরা সব ন্যাশনাল টিমে খেলেছে ইন্ডিয়াতে প্রচুর ভালো ভালো ফুটবল খেলেছেন শান্তি শাহ এরা সব প্লেয়াররা আমাদের ক্লাবেরই ছেলে এবং আমরা আমাদের খুব ফেলো ফিলিংস আছে আমরা খুব পছন্দ করি আমাদের কেউ যদি কোনো ভালো রেজাল্ট করে কোনো যদি ভালো কাজ করে আমরা অ্যাপ্রিসিয়েট করি সঞ্জয় এই কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছে এবং কনগ্র্যাচুলেশান জানিয়েছে শুধু সঞ্জয় না ওখানে সুজিত চক্রবর্তী ছিল আমাদের আর একজন স্যার আমি আমার থেকে কোচিং শিখেছি ফার্স্ট অনন্ত অনন্ত ঘোষ উনিও কনগ্র্যাচুলেশান জানিয়েছেন এবং আমাদের ক্লাবে আমরা একটা অনুষ্ঠান করব যাতে আমাদের এই সব প্লেয়াররা সব থাকবে এবং আমরা ওকে একটা সম্বর্ধনা দেবো সেটাকে আমরা ঠিক করে রেখেছি এবং আমরা খুব বন্ধু নয় আমরা খুব ভালো রিলেশন আমাদের আমাদের ক্লাবের প্রতিটা যাদের নাম বললাম সেসব বড়ো প্লেয়ারদের সঙ্গে আমাদের খুব ভালো রিলেশন কারণ এদের আদর্শ করেই আমরা আজকে এই জায়গায় এসেছি সুতরাং অবভিয়াসলি মাঠের মধ্যে আমাদের রাইবিলিটি থাকবে কিন্তু মাঠের বাইরে আমরা এজ আ ভেরি গুড ফ্রেন্ড ভেরি গুড আমাদের রিলেশন থাকবে এবং আমরা খুব এনজয় করব এটা থ্যাংক ইউ সো মাচ আর অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী মরশুমের জন্য